ছাত্রীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, নিয়মিত পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করাবো। আজকে আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্বসন। তো এই চতুর্থ অধ্যায় শ্বসন বিষয়টা পড়ার পর, অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়ার আমাদের উদ্দেশ্য কী, এই অধ্যায় পাঠ করে আমরা কী কী জানতে পারবো আমি আগে সেগুলো একটু তোমাদেরকে বলে নিচ্ছি। এই অধ্যায় পাঠ শেষে আমরা জীবের শক্তি উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো। চিত্রের সাহায্যে প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের কাজ বর্ণনা করতে পারবো। শ্বসনতন্ত্রের রোগের কারণ ও রোগের লক্ষণ বর্ণনা করতে পারবো। শ্বসনতন্ত্রের রোগের প্রতিরোধ ও প্রতিকারের কৌশল ব্যাখ্যা করতে পারবো। শালক সংশ্লেষণ এবং শ্বসন প্রক্রিয়ার তুলনা করতে পারবো এবং প্রাণীর শ্বসনতন্ত্রের প্রধান অংশসমূহের চিত্র অঙ্কন করতে পারবো। শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা আমরা জানি যে প্রত্যেকটা উদ্ভিদ ও প্রাণীরই জীবন আছে। তো জীবদেহের এই যে আমাদের দেহ বা জীবদেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ করার জন্য শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ এই যে আমাদের ফুসফুস আমাদের শ্বাস প্রশ্বাসের কাজে সহায়তা করছে, আমাদের মস্তিষ্ক চিন্তার কাজে সহায়তা করছে, আবার আমাদের হার্ট আমাদের রক্ত পাম্প করার কাজে সাহায্য করছে, আমাদের কিডনি আমাদের শরীরের দূষিত পদার্থ ছাকনে সহায়তা করছে, এমনকি আমরা বাইরে থেকে আমাদের যে হাত পা নাড়ছি এই সব কাজের জন্য শক্তি প্রয়োজন হয়। সাধারণত শ্বসন দ্বারাই এই শক্তি উৎপন্ন হয়। শ্বসনের সময় জীবদেহের প্রস্তুত খাদ্যকে দহন করার জন্য প্রয়োজন হয় অক্সিজেন, এর ফলে উৎপন্ন হয় শক্তি এবং কার্বন ডাইঅক্সাইড। তো আমরা সর্বপ্রথম বলে নেই শ্বসন বলতে আমরা কী বুঝি। যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব প্রস্তুত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত ও মুক্ত হয় এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয় তাকে শ্বসন বলা হয়ে থাকে। আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে শ্বসন হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় জীবকোষের ভিতরে যে খাদ্যবস্তুটা আছে সেই খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে, অর্থাৎ অক্সিজেন উপস্থিত থাকতেও পারে বা নাও থাকতে পারে, এই অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যের ভেতরে যে রাসায়নিক শক্তি আছে এই রাসায়নিক শক্তিটাকে গতিশক্তি এবং তাপশক্তিতে রূপান্তরিত করে। হ্যাঁ, এবং এই যে তাপশক্তি এবং গতিশক্তিতে রূপান্তরিত করল এর ফলে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, এই প্রক্রিয়াটাকেই সাধারণত শ্বসন বলা হয়ে থাকে। শ্বসন একটা বিপাকীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়া চলাকালে প্রত্যেকটা জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অর্থাৎ জীব দেহে যখন শ্বসন প্রক্রিয়াটা চলে বা চলমান থাকে তখন জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ এবং প্রাণীর দেহে অক্সিজেন ছাড়াও শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকটা শ্বসনের শেষেই সাধারণত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সাধারণত উদ্ভিদ এবং প্রাণীর প্রত্যেকটা সজীব কোষে দিন রাত সবসময়ই এই শ্বসন প্রক্রিয়াটা চলমান থাকে। আমরা এখন পড়ব জীব দেহের শ্বসন সম্পর্কে। শ্বসন একটা অন্তঃকোষীয় বিপাক প্রক্রিয়া, অর্থাৎ কোষের ভেতরে বিপাক প্রক্রিয়া। উদ্ভিদ ও প্রাণী দেহের বিভিন্ন সজীব কোষেই সাধারণত এই প্রক্রিয়াটা, মানে প্রত্যেকটা সজীব কোষে এই প্রক্রিয়াটি একই রকম হয়ে থাকে, কিন্তু বিভিন্ন জীবের অক্সিজেন গ্রহণ ও কার্বন ডাইঅক্সাইড নির্গমন পদ্ধতিটি ভিন্ন রকম হয়ে থাকে। উদ্ভিদ দেহে শ্বসনকালে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের বিনিময় অপেক্ষাকৃত সরল প্রকৃতির হয়ে থাকে। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই, অর্থাৎ গাছপালার এই যে গাছপালার দেহে যে শ্বসন প্রক্রিয়া সংঘটিত হয় এর জন্য নির্দিষ্ট কোনো শ্বসন অঙ্গ নেই। সাধারণত দেখা যায় যে পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যেই অক্সিজেন শোষণ করে, অর্থাৎ পানির নিচে যে গাছগুলো অবস্থিত তারা তাদের সমগ্র দেহ দিয়েই অক্সিজেনটাকে শোষণ করে নেয়।
প্রাণী দেহে শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। আমরা কি দেখি? আমরা দেখি যে নিম্ন শ্রেণীর প্রাণীতে সাধারণত ত্বক অর্থাৎ চামড়া এবং ট্রাকিয়ার মাধ্যমে শ্বসন সংগঠিত হয়। এটা হয় হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীতে। উচ্চ শ্রেণীর প্রাণীতে কিন্তু এরকম হয় না। উচ্চ শ্রেণীর প্রাণীতে শ্বসন সংগঠিত করার জন্য ভিন্ন ধরনের অঙ্গ রয়েছে। আমরা কি দেখি? আমরা দেখি যে ব্যাং, মাছ, হ্যাঁ, এরা সাধারণত ফুলকার সাহায্যে এই শ্বসন প্রক্রিয়া সংগঠিত করে। কিন্তু এই যে আমরা যারা মানুষ আছি, আমরা কি ফুলকা সাহায্যে শ্বাসকার্য চালাই? না, সাধারণত স্থলজ বা মেরুদণ্ডী প্রাণীরা ফুসফুসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে থাকে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমরা আবার পড়ব। তো ভালো থেকো, তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। খোদা হাফেজ।